আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিবরিক সম্মানিত দর্শক ও শ্রোতা মন্ডলী আপনারা কেমন আছেন আশা করি মহান আল্লাহ তালাশের রহমতে আপনারা যে যেখানে আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন সম্মানিত দর্শক শ্রোতা আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কেননা আজকের ভিডিওতে আমরা কুরআনুল করিমের সুরাতুল বাকরা এর একশো এক ও একশো দুই নম্বর আয়াত শিখতে যাচ্ছি ইনশাআল্লাহ আপনি যদি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন আশা করা যায় পবিত্র করে আনুল কারিমের যে কোনো জায়গা থেকে আপনি তাজবিদ সহকারে সহি শুদ্ধ করে পড়তে পারবেন ইনশাআল্লাহ এখন চলুন আমরা আমাদের আজকের ক্লাসটি শুরু করি কোন গুন ওয়াজিব গুন্নাহ কেন নুন বা মিম অক্ষরে যখনই তাজিদ হবে ওয়াজিব গন্যা হবে এক লিপ্টন কোন 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 সময় হবে এক যখন মদ খাড়াজের উল্টা পেশ হবে এটা হলো মদের হরকত এখানে একালিফটেনে পড়তে হবে আর আলিফ খালি ডাইনেজাবর অ সেকেন্ড পেশ আর ইয়া সেকেন্ড ডাইনেজার হলে মদের হরফ হবে মদের হরফে একালিফটেনে পড়তে হবে ওয়াল জিম আলিফর চার লিপ্টন কেন মদের হরফ বা মদের হরকাত এর পরে একই শব্দের ভিতরে এভাবে হামজা আসলে মদ্যত্তাসেল হবে চারা লিপ্টেনে পড়তে হবে জ্যা হামজা জব অ্যা হ্যাম হোম মেম সেকিনের পরে মেম এবং বা অন্য অক্ষরে আসলে স্পষ্ট করে পড়তে হবে ওয়াল হুম রস রক্ষটি কীভাবে পড়তে হবে মোটা করিয়া পড়তে হবে কেন রক্ষরের উপরে যখন জবর বা পেশ হবে রক্ষটি মোটা করিয়া পড়তে হবে আর রক্ষরের উপর নিচেই যখন জের হবে তখন রক্ষটি বারিক বা পাতলা করিয়া পড়তে হবে সিন সু সু অ্যাকালিফটান কেন ডাইনে পেশ মদের হরফের জন্য মেম দুই পেশলু কনগন্যাদগামে বা গন্যা কেন নন সেকেন্ড বা তানমিনের পরে ইদগামে বাগুনার অক্ষর চারটি ইয়া ওয়াউ মেম নন এই চারটি অক্ষরে কোনো একটি অক্ষর যখনই আসবে গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে রস্ত মেমননজের মেন এখানে কোনো গুন্না হবে না কেন নন সেকেন বা তানবিনের পরে ইজহারের অক্ষর ছয়টি হামজা হা আইন হা গয়েন খ এই ছয়টি অক্ষরে কোনো একটি অক্ষর যখনই আসবে স্পষ্ট করে পড়তে হবে আইন কোন গুন্না ইকফা গুন্না কেন নন সেকেন বা তানমিনের পরে ইকফার অক্ষর পনেরোটি তা জিম শিন ফা কফ কাফ কান বা তানমিনের পরে এই পনেরোটি অক্ষরে কোনো একটি অক্ষর যখনই আসবে নাকের বাসিতে নিয়ে গোপন করিয়া গণনা করতে হবে লাম খালাজবর লা আল্লাহ শব্দের লামের ডাইনে যখন জের আসবে আল্লাহ শব্দের লামটি মোটা করিয়া পড়া যাবে না চিকুন করিয়া পড়তে হবে দিল লাম খাড়া জবর ল্যা এমন পড়তে হবে হ্যাঁ স্যার হি আই দিল ল্য হি মেম পেস মো সাদ ডালো সাদ ডাল দি মো দুই পেশ পুল এখানে কীভাবে পড়তে হবে গুন্না ব্যতীত মিলিয়ে পড়তে হবে কেন নন সেকেন্ড বা তান মিনের পরে ইদ গ্যামে বেলা অক্ষর দুইটি র লাম। এই দুটি অক্ষরের কোনো একটি অক্ষর যখনই আসবে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে ল্যামসেল লি মে মালি পিসে ব্র ম্যা অ্যাকালিফট্যান লি ম্যা মেম সফর আইন সুরা আয় ম্যা আয় হ্যাঁ ম্যাম ম্যাই আই হোম নন জবর্না বেজব্রো ব্যা ন্য ব্য দ্যব্র দ্য নে ব্য ফ্যাজ ব্রোফা রি অ্যাকেলিপ্টেন কেন ইয়ার সেকেন্ড ড্যাইনার্জার মাদার হরফ একালিপ্টেনে পড়তে হবে আর রক খটি কীভাবে পড়তে হবে রক খটি চিকুন বা পাতলা করিয়ে পড়তে হবে কেন রখের নিশ্চয়ই জেরা সেজন্য ফ্যারি অফ মিম দুই পেশকোম গুন গুন্যা ইদগমায় বা গুন্না গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে ফ্যারি কোম মেম নন লাম জবর্নাল মেনাল আল লামজবল্লাহ মেন আল জ লিয়া জ রেভি অ্যাকলিফটন নন জবর্ না মেন আলী না হামজাব অফিস উ অ্যাক কেন অল সেকেন্ড ডাইনপিস মাদার হরপ ওপে একালিফট্যানে পড়তে হবে তা লাম্পিস তুল উ তুল কব্জার কি তা খাড়া যাবো তা এক লিফ্টন কি তা বা জোর বা কি তাবা সম্মানিত খেয়াল করেন আয়তার মাঝখানে যদি এরকম দুটি চিহ্ন থাকে তাহলে দুইটি চিহ্ন যে কোনো একটি আপনি আমল করতে পারবেন যেখানে লামারিপ শুধু থাকবে সেখানে অক্ফ করা যাবে না মিলিয়ে পড়া ভালো আর কফ অক্ষরটি যেখানে থাকবে সেখানে আপনি অক্ফ করতে পারবেন আবার মিলিয়েও পড়তে পারবেন তবে মিলিয়ে পড়া উত্তম তাহলে এখানে আমরা যদি অক্ষ করি তাহলে এখানে অক্ফের সময় কিছু নিয়ম আছে সেই নিয়মগুলি আমাদের ফলো করতে হবে আমাদের অক্ষ করার সময় যে নিয়মগুলি ফলো করতে হবে তা হলো আমাদের খেয়াল করতে হবে সেখানে কি আছে যদি সেখানে খাড়া জবর দুই জবর আর মদের হরফ হয় একা টেনে পড়তে হবে অন্যথায় আমাদের সেখানে সাকিন করতে হবে আর এখানে বা অক্ষরটি কলকলার অক্ষর মোট পাঁচটি কফত বা জিমদাল এই পাঁচ অক্ষরের কোনো অক্ষর যখনই সাকিন হবে ধাক্কা দিয়ে পড়তে হবে তাহলে এখানে হবে কি ত্যাব আর অক্ষ করলে তিন টেনে পড়তে হবে কেন মদের হরফ বা মদের হারকাত এর পরে অক্ষের কারণে যখনই সাকিন হবে মধ্যে আর জি হবে তিন আলিপ টেনে পড়তে হবে কিতাব এখান থেকে এ পর্যন্ত আমার সাথে পড়ুনি ম্যা আয়তের মাঝখানে অক্ফ করলে এক দুই শব্দ আগের থেকে মিলিয়ে পড়তে হবে আর এখানে অক্ফ করেছি অক্ফের সময় আলিফ খালি ড্যানেজবর মদের হরফ হয়েছে এক আলিফ টেনে পড়েছি

ও র অ্যা জ অ পিশ জু হ্যাভ অ হু অ্যা ক লিফ্টন র জের রি র পাতলা করিয়ে পড়তে হবে হামিম জেরিহিম জু হু রিহিম কাব্জু বুর কে হাম জ রুন জবর এন গুন গুন্যা অজিব গুন্না নন জবর না হাম ইম পিশ হুম কে এন না হুম লে মেলি ভি জব লে অ্যাকা লিফ্টেন ইয়া আইন জবর লাম মজুল্লা ইয়া আই ল্যা মিমা অফিস মো এক না ল্যা ইয়া আই ল্যামু ন্যা আয়তে শেষ এখানে অক্ফ করলে মদ্দারজি হবে কেন মদের হরফের পরের অক্ষরে অক্ফের কারণে সেকেন্ড হচ্ছে এই জন্য মদ্দারজি হবে তিনালিপ্টেনে পড়তে হবে তখন এখানে হবে ল্যা ইয়া আই ল্যামো আমার সাথে বলেন

তাত লুস শিন যাব শাহ ইয়া খাট ইয়া এক লিফট্যান তোয়া তুই এক লিফট্যান নন পেস নু শা তুই নো আইন লাম ইয়া খারজ বল ল্যা এক লিফট্যান মিম লাম পেস কাফ জের কি মোল কি সিন পেস লাম ইয়াজ বল ল্য সো এখানে নরম করিয়া পড়তে হবে কেন লিনের হরফ দুইটি অউ সেকেন্ড ডাইনেজ ওভার আর ইয়া সেকেন্ড ডাইনেজ ওভার হইলে নরম করিয়া পড়তে হবে তাড়াতাড়ি সো লাই মেম খাল ম্যাপ আয়তের মাসখানে জি মাসে এর অর্থ হলো এখানে অক্ফ করা এবং না করা উভয় জায়জ অক্ফ করলে তিন আলিপ্টেনে পড়তে হবে কেন খালাজবর এটা হলো মদের হরকত মদের হরকতের পরে অক্ফের কারণে স্থান হলে মদ্যায্য হচ্ছে তিন আলিপ্টেনে পড়তে হবে সুলাই ম্যান ওয়াই দ্য ব্যাউ ম্যা ত্যাথ লুসায়া কুইন ও আই ম্যান অউ জবর ওয়া মি মালিভ র ম্যাক লিফটন ওয়্যা ম্যা ক্যাফে জুবর ক্যা ফে জুবর র জবর র পড়তে হবে রক খটি মোটা করিয়া পড়তে হবে কেন রক খটির উপরে যখন জবর বা পেস হবে র খটি মোটা করিয়া পড়তে হবে আর জের হলেই কি হবে রে জের হলে চিকুন বা পাতলা করিয়া পড়তে হবে ওয়া ম্যা সিন সু লামিয়া আসব নরম করিয়া পড়তে হবে মেম খারা আসবো ম্যা নন পেশ নো শো লাই ম্যা নো অজপর ওয়া ল্যাম খারাজ বল ল্যা অ্যাকলিফট্যান কিন কোন গন্না অজিব গন্না কেন নন বা মিম এ অক্ষর দুটির উপরে যখনই তার হবে তখনই গুন্না করিয়া পড়তে হবে অজীব গন্না হবে এটা ওয়াল কিন নন সিন যাবর ন্যাস সিন যাবর শ্যা ইয়া খাড়া ইয়া এক লিফটান তয়া তুই এক লিফটান নন যাবর না শায়া তুই না কাফ যাবর কা ফা যাবর ফা শুরু এক আর র মোটা করিয়া পড়তে হবে ইয়া পে ইউ আইন লাম যাবর আল ইউ আইল লাম সলি ইউ আল লি মি মা পে শমু এক নন নন যাবর নান কোন গুন না ওয়াজিব গুন না কেন ননের উপরে তাদিদ ওয়াজিব গুন না নোনিফটেন সিন সিন যাবাজের সিহ র এখানে আয়াতের মাঝখানে কফ এর অর্থ হলো এখানে অক্ষ করা এবং না করা উভয় জায়েজ তবে এখানে মিলিয়ে পড়া উত্তম এখানে অক্ষ করলে র অক্ষরটি সাকিন হবে তখন র রকর সাকিন এবং তার ডাইনে শাকিন তার ডাইনে যে থাকাই র খটি বাড়িয়ে করিয়া পড়তে হবে বারিক বলতে বোঝাই চিকুন বা পাতলা করিয়া পড়া তখন হবে এমন সিহার

এক আলিফ টান তা জবর তা হ্যাঁ রু তা অব জবর মি মালিফ ম্যা ওয়া ম্যা র পেশ রু এক ওয়া ম্যা রু তা করলে মধ্যে আর যে হবে তিন আলিফ পড়তে হবে আয়তের মাঝখানে এরকম তো অক্ষরটি আসলে সেখানে অক্ষ করা উত্তম আর এখানে তিন আলিফ টেন পড়তে হবে এমন ওয়া ম্যা আমার সাথে বলেন وما أنزل على الملكين ببابل هاروت وماروت وما أو زبر ميم ما ما أكلفتن وما يبشي عن لم زبر يعل لم ميم زبر ما أكلفتن يعل ما ننزلني وما يعل ماني ميم ننزل من كنا قلنا هبنا إيش بكنو নুন সেকিনের পরে ইজারের অক্ষর হামজা আসছে এজন্য মেন হামজা যাবো হ্যাঁ যাবো হ্যাঁ এ হ্যাঁ দাল দুই যে দিন কোনো গণ্য হবে না এখানেও ইজারের অক্ষর আসছে তানবিনের পরে এই জন্য স্পষ্ট আকারে পড়তে হবে আ হ্যাঁ দিন হ্যাঁ তা যাবো হ্যাঁ তা ইয়া খেলে যাবো তা এক লিফটান হ্যাঁ তা ইয়া যাবো ইয়া ক ফ ফিস কু এক লিফটান লিফ যাবো ল তিন লিফটান মধ্যে মদিন ফাসিল কেন

فَزُورَفَ لَا مَلِي بِزَبْلَ لَا أَكْلِفْتَنَّ فَلَا تَكَفَّ زُورَتَكَ فُرْ تَكْفُرْ تَكْفُرْ عَمَرُ شَتَبَالِنَ وَمَا يُعَلِّمَانِ مِنْ أَحَدٍ حَتَّى يَقُولَا إِنَّمَا نَحْنُ فِتْنَةٌ فَلَا تَكْفُرْ فزرفة هي زرية فيا تزبط فايا تا عين لم زرع لم زل تا ميمو بشمو اكلفتن نون زبنا فايا تا ميم نون زر من اس بوشتا کر پورتا ميم علف زبر ما اكلفتن منهما ميم علف زبر ما اكلفتن يا بشم يوم فار وزبر فار روزر ري قافو بشقو اكلفتن نون زبنا ম্যা ইউ ফার এ কো হে একলিফট্যান বে হে বাই নরম করিয়া পড়তে হবে নন লাম জাভ্র নাইল বাই নাইল মেম র মার ৰক খটি মোটা করিয়া পড়তে হবে কেন ৰস আকি অবস্থায় যদি তার দেনে জবর বা পেশ হয় রক খ মোটা করিয়া পড়তে হবে মার হামজাজের এ মার এ ওয়া জব্র ওয়া যাও ও জব্র জাও ওয়া জাও জিম জার্জি হা খারাদের হে একলিফট্যান ওয়া জাউ জি এখানে আয়তের মাঝখানে তো আছে এর অর্থ এখানে ওয়াক্ফ করা উত্তম এখানে ওয়ার্ফ করলে হবে ওয়া জাউ জি আমার সাথে বলেন ফেত আইল অ্যা মু ন্যা মিন হু ম্যা ম্যা ইউ ফার রে হু নে বিহী বাইন মারো ই ওয়া জাউ জি ওয়াজ ব রো মি মালিবর ম্যা এক লিফ্টন হ্যাঁ মিম্পেশ হুম কোন কোন না মেমসাকিন সাকিন এক ফায়ে গুন্না নাকের বাসতে নিয়ে গোপন করিয়া গুন্না করতে হবে কেন মেমসাকিন সাকিন এর পরে মীম সাকিন অক্ষরে একটি বা অক্ষরটি যখনই আসবে তখনই নাকের বাসতে নিয়ে গোপন করিয়া গুন্না করতে হবে ওয়া মা হুম বাזר বি এখানে একটি মদ আছে যে মদের চারটি ট্রেনে পড়তে হয় এ মদের নাম হলো লাজেম কালমে মুসাক্কাল কোন শব্দের মধ্যে যখন কোন অক্ষরের উপরে মোটা চিহ্ন এবং বামে

বা জের বি হাম জাদ আল জের ইভ জের নিল লাম খারাজ আল্লাহ শব্দ লামের ডাইনেজের আসে চিকুন বা পাতলা করিয়া পড়তে হবে হাজেরহি বি ইজ নীল্লা এখানে ওয়াক্ফ করলে মদ্দার যে হবে তিন আলিপ্টেনে পড়তে হবে তখন হবে বি ইজ নীল্লা আমার সাথে বলেন ওয়ামাহুম বি জরিনা বিহীমিন ইল্লা বি ইজ নীল্লা وزبر يزبر يا ويا تا زبر تا ويا تا عين لم زبر عين لم زبر لا ويا تا عين لا ميم او فيش مو اكلفت النون زبرنا ويا تا عين لا مونا ميم الف زبر ما يا بش بش من بش زبر يا زدر او فيش زر رو فيش رو متكريا برتي هابي هم يا زر روهم لا ملف زبر ولا ينون ين اكفا قلنا فا ين فا عين بشعو هامين بشهم

تزبط تاه رأى كلا زبر رأى أكل ها بشو لما نشتراه ميم اللي بزبر ما أكل فتن لما زبر لا ما لا ها قلت بش هو أكل ما لا هو فلما زبر فيل هم آ أكل فتن خا زبر كي رأى زبر رأى آخرة تزتي في الآخرة ميم ننظر من قلنا هبنا خا زبر خا لما اللي بزبر لا أكل فتن قف دوي زرقين خلاقين أقف كله ده كذي

مصدق لما معهم نبذ فريق من الذين اوتوا الكتاب كتاب الله وراء ظهورهم كانهم لا يعلمون واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر وما انزل على الملكين ببابل هاروت وماروت وما يعلمان من احد حتى يقولا انما نحن فتنه فلا تكفر فيتعلمون منهما ما يفرقون به بين المرء وزوجه وَمَا هُمْ بِضَارِّينَ بِهِ مِنْ أَحَدٍ إِلَّا بِإِذْنِ اللَّهِ وَيَتَعَلَّمُونَ مَا يَضُرُّهُمْ وَلَا يَنفَعُهُمْ وَلَقَدْ عَلِمُوا لَمَنِ اشْتَرَاهُ مَا لَهُ فِي الْآخِرَةِ مِنْ خَلَاقٍ وَلَبِئْسَ مَا شَرَوْا بِهِ أَنفُسَهُمْ সম্মানিত দর্শক শ্রোতা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আপনাদের বন্ধুদের নিকটে পৌঁছে দিন যাতে করে তারা কোরআনুল করিম সহজে শিখতে পারে এত সময় মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে ততক্ষণ আপনারা নিরাপদে থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরক